আসসালামু আলাইকুম ভিউয়ার্স তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন রহমতে ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকেন এই দোয়াই করি সর্বদা আজকে বিকেল থেকে আপনাদের জন্য ভিডিওটা শুরু করেছি বিকেল বেলা হঠাৎ করে কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদেরকে বলবো আপনাদেরকে সাথে নিয়েই যাব তার আগে দেখুন আকাশটা কি সুন্দর আজকে ওয়েদারটা খুবই ভালো বৃষ্টিও নেই রৌদ্রও নেই এরকম বিকেলবেলা কেন বের হলাম সাধারণত আমি বিকেলবেলা এখন বের হই না অনেক দিন পরে হঠাৎ করে বের হয়েছি এই যে দেখুন কেন এসেছি আমি এসেছি আমার বাসায় খুবই কাছে একটি শপিং মলে যেই মলটি থেকে আমি সব সময় আমার বাচ্চাদের আমার হাজব্যান্ডের জন্য কাপড় চোপড় কিনে স্বাচ্ছন্দ্য বোধ করি সুবাং প্যারেড সুবাং প্যারেডে আমি কেনাকাটা করতে খুবই পছন্দ করি এসেছি বাচ্চাদের জন্য দেখি কি পাই কিনে নেব সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি হাতে সময় পেলে সুবাং প্যারেডে যাব এসেছি তো খুবই মানে ভালো কথা জিনিসও পাচ্ছি যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ হচ্ছে না আর যেটা সাইজে হচ্ছে সেটা পছন্দ হচ্ছে না হয়তো দেখা যাচ্ছে কাপড়ের কোয়ালিটিটা ভালো না এই যে একটি গেঞ্জি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো লেগেছে কিন্তু কাপড়টা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি আর টি শার্ট নেই কারণ আমার ছেলের জিন্সের প্যান্টের প্রয়োজন সে বলছে যে প্রথমেই বাসা থেকে যাওয়ার সময় বলেছে আমাকে একটা সুন্দর দেখে ব্লু কালারের জিন্স প্যান্ট কিনে দিবে। তাই তার জন্য আগে ছোট ছেলের জন্য জিন্স প্যান্টটা নিয়ে নিলাম আর এটা আমার বড় ছেলের জন্য দেখছিলাম তাকে এত করে বললাম যে বাবা নেই সে তার যে কী হয়েছে সে এটা নিবে না এটা কেন সে কিছুই নেবে না মাঝে মাঝে তার এরকম ভীমরতি ধরে শপিং মলে গেলে তখন আমার এত বিরক্ত লাগে কি বলবো মেজাজটা এত খারাপ হচ্ছিল যেটা বলার বাহিরে শেষমেশ আপনাদের ভাইয়া জুতার দোকানে নিয়ে এসেছে তা দেখলো যে তার আমার বড় ছেলেরও কিন্তু জুতা কেনার প্রয়োজন তখন বলল যে তাড়াতাড়ি জুতা নাও প্যান্ট তো নাও নেই তোমার আম্মু রেগে গিয়েছে আর আমি রেগে গেলে তো কি বলবো আর সেটা মানে কাউকে বুঝাতে হয় না আমি যে রেগেছি সেটা আমার চেহারা দেখলেই বোঝা যায় যাক শেষ তার জুতা ট্রায়াল দিল এবং জুতা পছন্দ হয়েছে আমি যেটা পছন্দ করেছি সেটাই নিয়েছে আর মূল্য তো আমার বড় ছেলে যাই পরে না কেন শুধু আমার বড় ছেলে না আমার ছোট ছেলে আপনাদের ভাইয়া সবাই আমার পছন্দের জিনিসটাই পরে থাকে আমি যেটা পছন্দ করি সেটাই তাদের জন্য নেওয়া হয় এখন আপনাদের ভাইও ট্রায়াল দিয়ে নিল দেখলো সব ঠিকঠাক আছে সে ক্যাশে টাকা দিচ্ছে আর কি এই ফাঁকে আমি আর কি করব দাঁড়িয়ে থেকে ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি পাশেই ছিল বাচ্চাদের স্কুলে জিনিসপত্র টিফিন বক্স সেই সব মানে ওয়াটার বোতলগুলো এগুলো ভাবলাম যে একটু আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেই আমাদের মালয়েশিয়ার টিফিন বক্সগুলো কীরকম এই যে দেখতে পাচ্ছেন এই বক্সটা ভীষণ ভালো লেগেছে আমার ছোটো ছেলে বলছে আম্মু এটা দেখে নাও যখন আমি স্কুলে যাব তখন আমাকে এরকম টিফিন বক্স কিনে দেবা তা আমি বললাম ঠিক আছে আমিও একটু খুলে টুলে দেখে নিলাম চেক করে নিলাম এখনও তো আমাদের শিওর না স্কুলে কি তারা যাবে কি না কারণ এখনও তারা লকডাউন মানে অনলাইনে ক্লাস করছে যখন রেগুলার স্কুলে যাবে তখন তাকে আমি এটা কিনে দেব এখন কিনে এনে ঘরে রেখে দিয়ে কি করব। আমাদের এখানে তো কোনো ঠিক ঠিকানা নেই দেখা যাবে এক দুই মাস পরে আবারও লকডাউন দিয়ে বসিয়ে রেখেছে সেজন্য আর কিনলাম না সব কিছু ঠিকঠাক হোক যখন পরিস্থিতি ঠিক হবে ভালো হবে বাচ্চারা স্কুলে যাবে তখন আমার ছোট ছেলের জন্য এই টিফিন বক্সটা আমি কিনে নিয়ে আসবো আর অযথা এখন কিনে ঘরে ফেলে রাখার কোনো মানেই হয় না এখানে কিছু টয় ছিল ভাবলাম যে যাদের ছোট ছোট মেয়ে বাবু আছে তাদের ভালো লাগবে উপরে ফ্লোরে আমাদের কেনাকাটা শেষ এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে উপরের ফ্লোরটা সম্পূর্ণ ছোটো বাচ্চাদের এবং ম্যানদের আর সেকেন্ড ফ্লোরটা পুরোটাই হচ্ছে মেয়েদের মেয়েদের কসমেটিক মেয়েদের ড্রেস ব্যাগ শু সব কিছু সেকেন্ড ফ্লোর দেখা শেষ এখানে আমি আর মানে আমার নেয়ার মতো কিছুই পছন্দ হলো না কয়েকটা ড্রেস টপস পছন্দ হয়েছে কিন্তু ওগুলো বেশি ছোট মানে সাইজে লম্বার দিক দিয়ে বেশি ছোট তাই আর নেই নেই আমি একটু লং ড্রেস খুঁজছিলাম যাই হোক সবার নিচে যে ফ্লোরটি সেখানে চলে এসেছে নামতেই দেখলাম যে এখন একটু নতুন করে ডেকোরেশন করেছে সামনেই রেখেছে ফুল খুবই ভালো লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন কত কত সুন্দর ফ্লাওয়ারগুলো তাই আমি একা দেখব কেন আমার সাথে সাথে আপনারা দেখুন আর এই সাইডটাতে ছিল ডেকোরেশনের জিনিস মানে ঘর সাজানোর জিনিসগুলো এই শো পিসগুলো অনেক সুন্দর দেখতে যেমন সুন্দর প্রাইসটাও কিন্তু সেই রকম প্রাইসটা নাই বলি তবে বেশ ভালোই প্রাইসগুলো এটা আমি একটু ঢাকনাটা খোলার চেষ্টা করেছি দেখলাম যে খুলছে না আর বেশি একটা টানাটানি করিনি এক হাতে ভিডিও করছি অন্য হাতে টানছি যদি হাত থেকে ছুটে মুঠে পড়ে যায় ভেঙে যায় তখন আমাকে জরিমানা দিতে হবে এই জায়গাটাতে আমি আমার ছোট ছেলেকে আনি নিয়ে আপনাদের ভাইয়াকে সাথে করে তাকে অন্য সাইডে পাঠিয়ে দিয়েছি এখানে কাঁচের সব শোপিস এই জায়গাটায় যদি থাকে ছোট মানুষ হয়তো হাতটা লেগে পড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে সেজন্য আমি তাকে সরিয়ে দিয়েছি আর আমি ভিডিও করে নিচ্ছি সাথে আছে আমার বড় ছেলে খুব সুন্দর সুন্দর জিনিস জিনিসগুলো দেখতে যেমন সুন্দর দামটা সেরকম এখানে বেশ কিছু তাওয়াল ছিল তাওয়ালগুলো এত সফট যেটা বলার বাহিরে যে দেখুন মডেলরা গালে সরি গালে না গায়ে লাগিয়ে রেখেছে মডেলদেরকে আমি তো প্রথমে ভেবেছিলাম যে এমনি মনে দিয়ে দিয়েছে যে গোসল করে গোসল করার জন্য কিন্তু পরে বুঝলাম যে না এটা দেখানোর জন্য জাস্ট আপনাদের সাথে দুষ্টমি করলাম এই রকমই করে শপিং মলগুলোতে যেহেতু এটা তাওয়ালের সাইড সেজন্য তাওয়ালগুলো মডেলদের গায়ে পরিয়ে রেখেছে আর এখানে কিছু আরও সুন্দর সুন্দর শোপি ছিল যেগুলো খুবই সুন্দর মানে ক্যামেরাতে এত সুন্দর আসেনি দেখতে যতটা সুন্দর আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখছিলাম এই মিরলটা আমার খুবই ভালো লেগেছে খুবই সুন্দর আর দামটাও সেরকম সুন্দর আর কি বলবো এই যে দেখুন এগুলোও বেশ সুন্দর এগুলো নিজের বাড়ি হয় তাহলে সাজিয়ে রাখা যায় আমরা তো হচ্ছি ভাসমান জিনিস ভাজতে ভাজতে কখন কোথা থেকে কোথায় চলে যাবো এটার কোনো নির্দিষ্টতা নেই এখন চলে এসেছি র্যাকের কাছে এটা আমার এক ভিউয়ার্স আনটির জন্য তিনি আমাকে বলেছিলেন যদি আমি কখনও মলে যাই আমি যেন এই প্লেট রাখা র্যাকগুলো দেখাই আনটি আপনি যদি আজকে ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন এটার প্রাইস হচ্ছে টু ফাইভ নাইন মানে টু হানড্রেড ফিফটি নাইন বেশ স্ট্রং টু মানে দুই ট্রেড যেটা সেটা আর এটা তো পিজা ট্রে পিজা বানানোর ট্রে আপনারা সবাই চিনেন এটা কেক বানানোর আমার বড় ছেলে দেখছিল তাই আমি একটু দেখলাম আর এখন দেখাচ্ছি আমাদের নারীদের যেখানে মানে কি বলবো মন বাধা সেই জিনিস পাইপেন্ট এই পাইপেন্টগুলো ভীষণ ভালো স্টিলের অনেক হেভি এটার দাম হচ্ছে আমি প্রত্যেকটা দাম দেখিয়ে দেব দুইশো নিরানব্বই রিঙ্গিট মানে আর এক রিঙ্গিট হলে তিনশো রিঙ্গিট হয়ে যাবে যেটা বাংলাদেশে ছ হাজার টাকা প্রথমে যেটা আমি দেখেছি ওটা বড় সাইজের আর এখন যেটা দেখাচ্ছে এটা মিডিয়াম সাইজের এটার দাম হচ্ছে একশো নিরানব্বই রিঙ্গিট মানে কোনোটার চেয়ে কোনোটা কম না ভেবেছিলাম যে একটু প্রাইসটা কম হলে নেব এখানে একটি হাড়ি বলতে পারেন নন স্টিকের এটাও বেশ ভালো বেশ হেভি এই জায়গায় যেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো তাদের প্রাইসটাও যেমন জিনিসগুলো তেমন হেভি আমি এক হাতে তুলতে পারছিলাম না তাহলে বোঝেন কতটা ভারী আর এটা হচ্ছে একটি স্টিম করা পাতিল নিচেরটাতে পানি সিদ্ধ দিবেন আর উপরে হচ্ছে মাছ মাংস যেটা স্টিম করবেন যদি আমি স্টিমটা খাই না কিন্তু পাতিলটা সামনে পড়লো তো আপনাদের দেখালাম আর এই যে একটা দেখেন কি হেভি একটি স্টিলের পাতিল এটা সাধারণত আমি বেশিরভাগ দেখেছি চাইনিজরা ব্যবহার করে রান্না করে থাকে টুপ এগুলো এটা একটু পাতিলের মতো প্রত্যেকটারই আমি প্রাইসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ প্রত্যেকটা তো এটা দুইশো অষ্টাশি রিঙির খুবই মজবুত এবং খুবই ভালো আমি দেখিয়ে দিছি এই কারণে যে মানে কেউ যদি কখনো কিনতে যান তাহলে সেই ক্ষেত্রে প্রাইসটা আপনাদের আইডিয়া থাকবে আর বাংলাদেশের থেকে যদি যারা দেখবেন তারা এটাকে এক রিঙ্গেট আমাদের মালয়েশিয়া এক রিঙ্গেট বাংলাদেশে বিশ টাকা এভাবে কাউন্ট করে মানে করে নিলেই আপনারা বুঝতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন সবচেয়ে ছোটটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন এখানেও ফাইপেনগুলো পাতিলগুলো খুবই সুন্দর সুন্দর বলতে বলতে আমারই মুখ ব্যথা হয়ে গেছে আর দেখতে দেখতে যখন আমি দেখছিলাম আপনাদের ভাইয়াকে বলেছি একটু ভিডিও করতে সে বলে আর কত ভিডিও করব কত তুমি দেখাবে আসলে আমরা মেয়েরা এই সব জিনিস দেখতে খুবই ভালোবাসি কিন্তু ভীষণ পছন্দ করি আর এই যে একটা হাড়ি এটা তো কি বলবো এটা বলে আমি শেষ করতে পারবো না এত ভালো আর এত হেভি কিন্তু এটা প্রাইসটা অনেক বেশি ফাইভ মানে ফোর এক রিঙ্গিত কম মানে আমি চেষ্টা করেছিলাম যে একটা কিছু হলেও নেব কিন্তু এগুলো এত দাম সেজন্য আর মানে দাম দেখে আর আমার কেনা হয়নি এত দাম দিয়ে এই মুহূর্তে আমার পক্ষে কেনা সম্ভব না এই যে দেখুন এটাও খুবই ভালো বড় একটি মানে বিরিয়ানি টিরিয়ানি রান্না করার মতো এখানে এখন যেগুলো দেখাবো সবই ফাইভ হান্ড্রেড এটাও ফাইভ হান্ড্রেড রিং এটা একটু ছড়ানো আর ওটা হচ্ছে গোল গোলের মধ্যে আর কি বিরিয়ানি রান্না করা যাবে তরকারি রান্না করা যাবে মানে বেশি মেহমান আসলে রান্না করা যাবে এই যে দেখুন ফোর নাইন একটা দাম দেখিয়ে দিলাম এটা হচ্ছে ফাইভ পেনের মতো ঢাকনা আসের সাথে এগুলো নতুন এসেছে এই ব্র্যান্ডটা আগে ছিল না মানে আগে ছিল অন্য একটা ব্র্যান্ডে এইবারই দেখলাম যে এটা নতুন এসেছে আর আমি তো অনেক দিন পরে সুবাং প্যারেডে গিয়েছি লাস্টে যখন গিয়েছি তখনও আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছিলাম যারা আমার পুরাতন ভিডিও দেখেছেন তারা বুঝবেন যে তখন আমি অন্যান্য জিনিস দেখিয়েছিলাম তাহলে আপনারা দেখতে থাকুন আশা করছি প্রত্যেকটা জিনিসই আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এই পরিস্থিতির মাঝেও দেখুন আপনাদেরকে দেখানোর জন্য আমরা শপিং মলে যাচ্ছি ভিডিও করছি এনে আবার দেখাচ্ছি আপনাদেরকে তাহলে তো একটি লাইক আমরা অবশ্যই পাই তাই না তাহলে তাড়াতাড়ি এখনই একটি লাইক দিয়ে ফেল আমাদের কেনাকাটা প্রায় শেষ এখন আমরা বাসায় চলে আসব আসার পথে দেখলাম এখানে কিছু সার্ভিং ডিশ সেগুলো খুবই সুন্দর এই যে দেখুন কালারফুল সার্ভিং ডিশ এগুলো খুব ভালো লেগেছে তবে আমার একটু বড়ো সাইজের বাটি দরকার ছিল অত বড় বাটি নেই তাই আর নেওয়া হলো না পরে এক সময় এসে মাংস টাংস বাড়ার মতো বাটি দরকার এত ছোটোগুলো আমার প্রয়োজন নেই এগুলো তো হচ্ছে টি সেট মানে কাপ সেট এগুলোও খুব সুন্দর আর যাই দেখি তাই ভালো লাগে আমাদের মেয়েদের মনে এটাই একটা অভ্যাস মানে ঘরের রান্নাঘরের জিনিসপত্র ডেকোরেশনের জিনিসপত্র দেখলেই ভালো লাগে আর দেখলেই যে সব কিনতে হবে তা কিন্তু না আমি আমার জন্য দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি সবই যে নিয়ে আসবো তাহলে তো আমার বাসাটাই শপিং মল হয়ে যাবে যেটা আমার প্রয়োজন সেটা নিয়ে আসবো যেটা প্রয়োজন না সেটা তো আনার প্রয়োজন নেই যাই হোক অনেক কথা বলে ফেলেছি আর এখন বাসায় চলে যাব। যেতে যেতে আপনাদের কাছ থেকেও একটু বিদায় নেব। ও না না বিদায় নেব না বিদায় নিলে আপনারা তো দেখবেন না আমি কি কিনেছি কি নিয়েছি আমরা বাসায় চলে এসেছি পার্কিং থেকে এখন ঘরে যাচ্ছি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো আমরা বাসায় চলে এসেছি এই তো এগুলোই কিনেছি এখানে একটি ব্রাশ নিয়েছি আপনাদের ভাইয়ের জন্য একটি মাস্কারা কিনেছি মেবালন কোম্পানি এটা আমার জন্য আছে আমার ওই মাস্কাড়াটি একটু মানে শেষের দিকে তাই একটা নতুন আর একটা হাতে কাছে মানে আজকে পেলাম তাই নিয়ে এসেছি আমি পাকসুন থেকে সব সময় কেনাকাটা করি আমার ছোট ছেলের জন্য নিয়েছি দুটা আন্ডারওয়্যার তার সব কিছুই ছোটো হয়ে গেছে কি কিনতে কি মানে সবই কিনা লাগবে আর নিয়েছি একটি জিন্সের প্যান্ট দোকাটি ব্র্যান্ডের ও দোকাটি ব্র্যান্ডের কাপড় পরতে ভীষণ পছন্দ করে ছোটোবেলা থেকেই ইমতিয়াজকে আমি সবসময় দোকাটি জিন্স আর প্যান্ট শার্ট প্যান্ট এবং ট্রাউজারগুলো যে সবই দোকাটি কিনে দিয়ে থাকি আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আপনার আপনাদের সাথে আমি শেয়ার করেছি আগের ভিডিওগুলোতে এটা নিয়ে আছে ওয়ান হান্ড্রেড থার্টি নাইন রিঙ্গেট আজকে কোনো ডিসকাউন্ট ছিল না আর ডিসকাউন্টে পাইনি প্যান্টটা কিন্তু অনেক আরামদায়ক এবং খুব সফট আর কি আর নিয়েছি বাপ বেটা মানে বড় ছেলে আর আপনাদের ভাইয়ের জন্য জুতা এই ছিল আজকে কেনাকাটা আর বেশি একটা কিছু কিনিনি অল্প অল্প করে কিনছি আর কি যাই পছন্দ হচ্ছে এটা আপনাদের ভাইয়ার নেভি ব্লু কালারের আর আমার বড় ছেলেটা হচ্ছে ব্ল্যাক কালারে দুজনে দুই রকম একই রকম নিতে চেয়েছিল এটার মতনই নিতে চেয়েছিল কিন্তু বড়ো সাইজ নেয় মানে নেই আর কি ওদের কাছে তাই আর নেওয়া হয়নি এই ছিল আজকে আমার কেনাকাটা ঘোরাঘুরি বেশি একটা সময় পাইনি হাতে খুবই কম সময় পেয়েছি মলও বন্ধ হয়ে যাচ্ছিলো আটটার সময় আমাদের এই সুবাং প্যারেড আটটার সময় বন্ধ হয়ে যায় তাই চলে আসতে হয়েছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার ছেলেদের মানে এক ছেলের প্যান্ট এক ছেলের জুতা আপনাদের ভাইয়ের জুতা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার এই ছোট্ট পরিবারটির জন্য দোয়া করবেন যাতে আমি আরও অনেক অনেক দূর এগিয়ে যেতে পারি তাহলে আজকে মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ